কি কারণে সেদিন রক্ষী বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেল না বাঙালি জাতি, এটি জানতে চান না? সেদিন 72 থেকে 75 কেমন ছিল? শেষ রাতে কারা বেরিয়ে এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি থেকে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলার মানুষের মহান নেতা, বিশ্বের শোষিত নিপীড়িত বঞ্চিত মানুষের ঠিকানা আমাদের মহান দার্শনিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আজকের এই আলোচনা সভা। আজকের এই স্মরণ সভায় সভাপতিত্ব করছেন যিনি আজ 47টি বছর যাবৎ তার পিতা, মা, ভাই, আপন স্বজনকে হারিয়ে বয়ে বেড়াচ্ছেন এই বাংলাদেশে। আমাদের সেই প্রিয় নেত্রী, আমাদের আশাকাঙ্ক্ষার প্রতীক, হতদরিদ্র মানুষের একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা, 47 বছর পরে এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দাঁড়িয়ে বঙ্গবন্ধু জীবনী নিয়ে আলোচনা করতে অনেক সময় প্রয়োজন। মাননীয় সভানেত্রী, আমাদের প্রাণ প্রিয় নেত্রী, আমি দু একটি কথা বলে বিদায় নেব। আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে, আমি একজন বাংলাদেশের মুক্তিযোদ্ধা হিসাবে, আমি একজন মুজিব অনুসারী হিসাবে, আমি এই 47 বছরের একজন প্রতিবাদকারী হিসাবে আমার মনে কতগুলো প্রশ্ন জেগেছে, যে প্রশ্নগুলো সকল নেতা এবং কর্মীর মাঝে থাকাটাই স্বাভাবিক। আমরা 71-এ কেমন ছিলাম, কারা পরাজিত হয়েছিল, সেই পরাজিত শক্তি যে মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনীর কাছে যারা পরাজিত হলো, হঠাৎ করে হুইসেল বাতি দিয়ে স্বপ্নে প্রদত্ত কোনো মহৌষধ দিয়ে কিন্তু বঙ্গবন্ধু এই বাংলাদেশকে স্বাধীন করেনি। তাকে দীর্ঘদিন লড়াই করতে হয়েছে উপনিবেশবাদের বিরুদ্ধে, তাকে লড়াই করতে হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি বিরুদ্ধে, এবং আমার মহান স্বাধীনতার বিরুদ্ধে যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ, পাকিস্তানি উপনিবেশবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, চূড়ান্ত বিজয় হয়েছিল 16 ডিসেম্বর 1971 সালে মুক্তিবাহিনী এবং মিত্রবাহিনীর ঐক্যবদ্ধ লড়াইয়ের সামনে, তারা কারা যারা পরাজিত হলেন, তাদেরকে চিহ্নিত করে আমাদের হৃদয়ের রাজনৈতিক কর্মী হিসাবে হৃদয়ের মাঝে আমাদের রাখতেই হবে, নতুবা বারবার আমরা রাজনৈতিকভাবে আমরা শূন্যতায় থেকে যাব। মাননীয় নেত্রী, সভানেত্রী, 1972 থেকে 1975 14ই আগস্ট পর্যন্ত কেমন ছিল বাংলাদেশ, কেমন ছিল আওয়ামী লীগ, কেমন ছিল যুবলীগ, কেমন ছিল ছাত্রলীগ, কেমন ছিল স্বেচ্ছাসেবক, কেমন ছিল অন্যান্য সংগঠন, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ অন্যান্য সংগঠন। সেদিনে দলের ভিতর ছিল অস্থিরতা, সে অস্থিরতা কেন হয়েছিল, কারা করেছিল সেদিন দলের ভিতর অস্থিরতা? আমি সেদিন বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন জীবন দিল আমার মুক্তিযুদ্ধের
বীর মুক্তিযোদ্ধা ছাত্রলীগ নেতা ক্যাপ্টেন শেখ কামাল কেন জীবন দিল আমার মহর্ষি নারী বেগম ফজলুদ্দিনা মুজিব, কেন জীবন দিল বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট জামাল সহ আমাদের ভাই শেখ রাসেল। সেদিন 72 থেকে 75 কেমন ছিল এটি জানতে হবে, বুঝতে হবে এবং তা নিয়ে সতর্ক থাকতে হবে। 14 আগস্ট কি হয়েছিল 1975-এ, কারা গিয়েছিল বঙ্গবন্ধুর বাড়িতে, শেষ রাতে কারা বেরিয়ে এসেছিল বঙ্গবন্ধুর বাড়ি থেকে, এটি জানতে হবে। জানার অধিকার রয়েছে বাঙালি জাতির সামনে, বিশেষত আপনি যেখানে এই দেশকে নেতৃত্ব দিচ্ছেন। 75-এর 15-ই আগস্ট বঙ্গবন্ধু যাওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে, আর যাওয়া হল না। সেদিন কারা নেতৃত্বে ব্যর্থ হয়েছে, ক্যাপ্টেন কর্নেল জামিলের মতো মানুষ খবর পেয়ে দৌড়ে চলে এলো, জীবন দিয়ে দিল। আর আমরা ঢাকার রাস্তায় চাতক পাখির মতো করে বেরিয়েছি, আমরা কোনো নির্দেশনা পেলাম না। এখানে আমু ভাই আছেন, আমি সেই কারণে এই নেত্রী কথাগুলি বলছি। সেদিন বিশ্ববিদ্যালয় থেকে ওই ভোরে আমি আমার বন্ধু কাশেম আর কানাডা আওয়ামী লীগের নেতা সালাম আমরা বেরিয়ে গিয়েছিলাম, আমরা চলে গিয়েছিলাম কি অবস্থা শ্রীনিবাস সাহেবের বাসায়। আমরা শ্রীনিবাস সাহেবের বাসায় ছুটে গেলাম, সেখানে গিয়ে দেখলাম সব ধ্বংস করে দিয়েছে। আমরা পরে ঠিকানা আলুবাজারে অবস্থানরত ঝালকাঠির গভর্নর আজকের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিরও সে আবুর বাসায় ছুটে গেলাম। আবু ভাই এখানে উপস্থিত, আবু ভাইকে নিয়ে বেরিয়ে গেলাম। কি কারণে সেদিন রক্ষী বাহিনীর কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পেল না বাঙালি জাতি, এটি জানতে চান না? কি কারণে আওয়ামী লীগের নেতারা একটি বা একটি নেতা জীবন দেওয়ার জন্য আহ্বান করলেন না, প্রতিরোধ প্রতিশোধ গড়ে তোলার জন্য, কিন্তু কেউ কেউ করেছিল। সেদিন অনেক যোদ্ধা ছিল যারা যুদ্ধেও অংশগ্রহণ করেছে, তাদেরকে ভুলে গেলে ভুলে যাবার কথা নয়। আমার ভাই এবং বন্ধুগণ, আমাদের তো জানার অধিকার আছে নেত্রী, আপনি আর আমাদের ছোট আপা শেখ আপা ব্যাসার্সে থাকার কারণে সেদিন বেঁচে গিয়েছিলেন। কেমন ছিলেন সেদিন ব্যাসার্সে, কোন কোন পরিস্থিতিতে খবর পেলেন আপনি? সেদিন নুরুল হক রাষ্ট্রদূত যা যাকে পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো সে কি ব্যবহার করেছিল আপনার সঙ্গে, এটি জানার অধিকার বাংলার মানুষের আওয়ামী লীগের নেতা কর্মীদের রয়েছে। সেই নুরুল হকের কাছ থেকে যখন আপনি জার্মানিতে চলে গেলেন, প্যারিসে চলে গেলেন, কে দিল? হুমায়ুন রশিদ চৌধুরীর মতো মানুষ রাষ্ট্রদূত আশ্রয় দিল। কিংবদন্তি করলে চলবে না, সেদিন সেই পরিস্থিতি কি পরিস্থিতির মধ্যে ছিলেন। আমি একটি ছেলেহারা বাবা হিসেবে আমি বুঝি যে কত এই হারিয়ে, তারপরে আপনি এবং আমাদের ছোট্ট ছোট্ট তখন তো রেহানা বা অত্যন্ত ছোট, তাকে সামলাতে হয়েছে আপনাকে। সেই সামনে আপনি চলে এসেছিলেন ভারতের শ্রীমতী গান্ধীর কাছে চলে এলেন, তাকে নিয়ে এলেন, কিন্তু আমি নেত্রী আপনাকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, কেন সময় নেই। আপনি 3 বছর পর আমাদের মাঝে এসেছেন, এটি আমাদের আজকে একটি বিরাট গর্বের ব্যাপার। আমি শুধু বলবো নেত্রী, আল্লাহর ওয়াস্তে বিচার করেছেন, জাতি আপনার কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধু বেগম ফজলুদ্দিনা মুজিব অনেক দোয়া করছেন, আপনি বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছেন, আমরা বাংলার পথে প্রান্তরে ঘুরে বেরিয়েছি, বৃদ্ধ আওয়ামী লীগ গলা জড়িয়ে ধরে বলেছে পঞ্চগড়ের বৃদ্ধটি
বাবা রে আমরা কি বঙ্গবন্ধু হত্যার বিচার দেখে যেতে পারবো? আমরা কথা দিয়েছিলাম বঙ্গবন্ধু কন্যা নেতৃত্ব দিচ্ছেন, আর বঙ্গবন্ধু হত্যার বিচার আপনারা দেখে বলতে পারবেন। একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা, সে ধরে বলতো বাবা রে তুমি তো মুক্তিযোদ্ধা, এই দেশে খালেদা জিয়া জিয়াউর রহমানরা ঈশ্বররা রাজাকারদের গাড়িতে পতাকা উড়িয়ে দেয়, দালালদের পতাকা, আমাদের রক্তে রাখরে রাখা পতাকা উড়িয়ে দেয়, আমরা কি এর থেকে মুক্তি পাব না? আমরা কি দালালদের বিচার দেখে যেতে পারবো না? আমরা বলেছিলাম বাংলার পদে প্রান্তরে ঘুরে শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে সেদিনের তরুণ সমাজকে সে কাজে আমাদের মাথার উপর রয়েছে, তিনি ভোটের অধিকার দেবেন, ভাতের অধিকার দেবেন, তিনি ওই একাত্তরের দালালদের বিচার করবেন, আপনি করেছেন। আর কি কমিশন হবে জানি না, 7 বছর আগে থেকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দাবি করে আসছি, একটি দলের থেকে অন্তপক্ষে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করেন, কেউ কোষ কিছু মানুষকে দিয়ে ইতিহাসে থেকে যাক, কেউ আমরা চিরদিন বেঁচে থাকবো না, কিন্তু জাতি বংশ পরম্পরায় এই আওয়ামী লীগের নেতা কর্মীরা জানতে পারবে কি বিশ্বাসঘাতকতা সেদিন আমাদের ভিতরে লুকিয়ে ছিল। মুস্তাকরা নেত্রী, আপনি 21 আগস্ট গ্রেনেড হামলার আপনাকে মৃত্যুবরণ করার কথা, কিন্তু সেই আওয়ামী লীগই কিন্তু আপনাকে মানব খাল তৈরি করে রক্ষা করেছে, লজ্জা করে নাই সেদিন 75-এর যারা বড় বড় নেতা ছিলেন তাদের লজ্জা করে নাই, যাদের এক কান কাটা তারা আসে রাস্তার এক পাশ দিয়ে, আর যাদের দুই কান কাটা তারা আসে রাস্তার মাঝখান দিয়ে। আওয়ামী লীগের নেতা কর্মীরা যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ রুখে দাঁড়িয়েছিল খালেদা মতিউর রহমান নিজামে খালেদা তারেকের বিরুদ্ধে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শেষ করছি, শুধু বলবো আমি দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, দেশের কি বলে রিজার্ভ ইত্যাদি নিয়ে আমি কথা বলব না, আমি শুধু আপনার উদ্দেশ্যে একটি কথা বলবো। এই বাংলার প্রায় 18 কোটি মানুষের আস্থা রয়েছে আপনার উপরে, আপনি দাম বাড়ি আপনি বাজারকে সমন্বয় করেছেন, মানুষ মেনে নিয়েছে, কারণ মানুষের আস্থা আছে। আপনি করোনা মোকাবেলা করেছেন, মানুষকে প্রণোদনা দিয়েছেন, কৃষকের ধান গোড়ায় পৌঁছে দিয়ে পৌঁছানোর ব্যবস্থা করেছেন, আপনি আবার বিশ্ব বাজার যখন তেলের বাজার নেমে যাবে আপনি তা কমিয়ে আনবেন। আপনার দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।